দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডল। এবার নৌকার মাঝি হতে চান এক ছাক তারকা। মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে মনোনয়ন ফর্ম তুলেছেন কিংবা জমা দিয়েছেন ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রী সহ অনেকেই। এদিন মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা, অভিনেত্রী সুমি কায়সার, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, চিত্রনায়িকা মাহিয়া মাহি, ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান ও জাবির সাবেক উপাচার্য আনোয়ার হোসেন এবং পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। এর আগে গত শনিবার তিনটি আসন থেকে মনোনয়ন ফর্ম কেনেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। নড়াইল দুই আসন থেকে মাশরাফী বিন মুর্তজার পক্ষে মনোনয়ন ফর্ম কেনেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র বোস। চাপাই নবাবগঞ্জ দুই আসনে মনোনয়ন ফর্ম জমা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরিশাল তিন থেকে দলীয় মনোনয়ন ফর্ম কেনেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। অন্যদিকে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর দুটি আসন থেকে মনোনয়ন ফর্ম কেনেন। এর আগে ঢাকা সতের উপনির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও এবার ওই আসনের পাশাপাশি টাঙ্গাইল এক থেকেও মনোনয়ন ফর্ম কেনেন এ অভিনেতা। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সংসদ সদস্য, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ 733 জন নতুন করে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কেনেন এবং হাজারো প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দেন। গেল তিন দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছেন 3019 মনোনয়ন প্রত্যাশী। এতে দলের ফান্ডে জমা পড়েছে রেকর্ড 19,09,50,000 টাকা। তৃতীয় দিন শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, তৃতীয় দিনে সরাসরি 709টি ও অনলাইনে 24টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এদিন দলীয় ফান্ডে জমা পড়ে 3,66,50,000 টাকা। গেল 18 নভেম্বর থেকে মনোনয়ন ফর্ম বিক্রির মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন সকালে বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনব্যাপী এই কার্যক্রম শেষ হচ্ছে মঙ্গলবার। চতুর্থ দিন শেষে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তামজিদ মির্জা, কালবেলা।